নমস্কার বন্ধুরা, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। ছট পুজো স্পেশাল ঠেকুয়া বানিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ছট পুজোতে অনেকজনদের কাছ থেকেই আমি ঠেকুয়া প্রসাদ পেয়েছি, তবে আমার খেয়ে খুব একটা মন মতো মনে হয়নি বলে আমি নিজেই বানাতে বসে পড়লাম ঠেকুয়া। তো আমি আটা, সুজি, ময়দা সব মিশিয়ে আমি এটা বানিয়েছি, তবে নারকেল ছিল না বলে নারকেল কোড়া দিইনি। তো আমার বানানো হয়ে গেছে, আমার কাছে কোনো শেপ দেওয়ার মেশিন নেই বলে আমি কাঁটা চামচের মাধ্যমে ঠিক এইভাবে প্রথমে গুলি বানিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে দিচ্ছি, কারণ আমার মাথাতে এটাই আসলো এটা দিয়ে ডিজাইন করার। তো এটা দিয়ে আমি ডিজাইন একটু মোটামুটি যাতে একটু দেখে মনে হয় ঠেকুয়া ঠেকুয়া টাইপ ডিজাইন, তো আমি করে এক এক করে ভাজছি। ময়দা, সুজি, আটা, চিনি আর কিছু কাজু কিশমিস সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে আমি এই ঠেকুয়াটা বানিয়েছি, সাদা তেলে ভাজছি। তো এইভাবে একদিকটা হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি, পেছন দিকে যেহেতু আমি কোনো ডিজাইন দিইনি তাই জন্য পেছন দিকটা পুরো নর্মাল, চাইলে পেছন দিকটাও ডিজাইন দিতে পারতাম, এইভাবেই করে নিলাম। তো আমি চারটে চারটে করে ভাজছি, তো এটা খুব কম আঁচে ভাজতে হবে, কারণ ঠেকুয়া ভাজার সময় যদি গ্যাসের আঁচটা বেশি জোরে দেওয়া যায় তাহলে বাইরে থেকে পুড়ে যাবে, ভেতর থেকে হবে না, কারণ পুরটা খুব শক্ত করে মাখতে হয় যাতে ভেতরটা খুব কড়া আর ক্রিস্পি টাইপের হয়। তোমরা দেখতেই পাচ্ছ তেল থেকে ওঠানোর পরও এটা কত সুন্দর টকবক করে ফুটছে। আমি একটা একটা করে ভেজে তোমাদেরকে দেখালাম, তোমরা নিশ্চয়ই দেখলে যে কত সুন্দর মানে কালারটা এসেছে। তো আমার টোটাল 20টার মতো আমি বানিয়েছি, এবার একটা আমি ভেঙে দেখাবো। আমি জানি এখানে একটু অন্ধকার, কারণ আমি বানাতে বানাতে বিকেল হয়ে গেছিলো, লাইটের একটু প্রবলেম, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আবারও নেক্সট ডে অন্য কোনো ছোট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবে।